টেস্ট, করোনা নতুন প্রজাতির কারণে কি সিদ্ধান্ত বদল? উচ্চ মাধ্যমিকে এবার বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কিভাবে কতদিনের মধ্যে এই পরীক্ষা নেবার কথা বলা হচ্ছে? দেখো, তোমার প্রথমেই বলে রাখি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগে সিদ্ধান্ত নিয়েছিল যে টেস্ট পরীক্ষা স্কুলের উপর নির্ভর করবে, স্কুল নিতে চাইলে নেবে, না হলে নেবে না। আজকে বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থী যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা টেস্ট পরীক্ষা দিতে বাধ্য। প্রায় 8 লাখের বেশি ছাত্রছাত্রী টেস্ট পরীক্ষা দেবে এবং সেই টেস্ট 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোকে নিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা বিষয়ে 50 নম্বর করে মোট 250 নম্বরের টেস্ট হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করে তার উত্তরপত্র, রেজাল্ট, মার্ক সমস্ত কিছু স্কুল সংরক্ষিত রাখবে, যখন প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেগুলোকে চেয়ে পাঠাবে। কিন্তু এই সিদ্ধান্ত বদলের কারণ কি? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা জানাচ্ছে যে গত 23শে নভেম্বর তারা একটা বৈঠক করে এবং বৈঠক করার পর সমস্ত ফিডব্যাক নিয়ে আজ এই সিদ্ধান্ত তারা জানিয়েছে। দুটো কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে, যেহেতু দীর্ঘদিন কোনো পরীক্ষা হয়নি, পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা, তার একটা অভ্যেস তৈরি হবে। দ্বিতীয় যে কারণটা খুব তাৎপর্যপূর্ণ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে যে করোনার যে নতুন যে প্রজাতি অমিক্রন সেটা যেভাবে বাড়ছে বা আসছে তাতে একটা আশঙ্কা তৈরি হলেও হতে পারে যে আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারের মতো নাও হতে পারে। এপ্রিল মাসে 2 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি না হয় তাহলে কিসের ভিত্তি করে মূল্যায়ন হবে? সেই মূল্যায়নের ভিত্তি তৈরি করতে পরীক্ষা বাধ্যতামূলক করা হলো এবং সেই টেস্টের উপর ভিত্তি করেই পরীক্ষা মূল্যায়ন হবে, এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি জানিয়েছেন এ বিষয়ে, শুনুন। আজকে একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো, সবাই যাতে 31শে ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষাটা নিয়ে নেয়। বন্ধুরা, ক্যালকাটা টাইমে আমরা বলেছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু হবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই। অনেকে কমেন্ট করেছিল তোমাদের অনেকে সিলেবাস শেষ হয়নি, দেখো 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু হচ্ছে টেস্ট পরীক্ষা, পড়াশোনা শুরু করে দাও ভালো করে।